লালটুর সাথে গিয়ে সেই ছোটবেলার স্মৃতিটা আবার ফিরে পেয়েছি। আবার যদি বলতে পারো আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানিও যে এই জিনিসটা কত করে নিয়েছে। রিজনেবল দামেরও আছে আবার হাইফাই দামেরও আছে, কিন্তু তোমরা ভিডিও কিন্তু ফাইনালি মনের ইচ্ছাটা পূরণ হয়ে গেছে, পেয়ে গেছি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে বলবো না যে অনেক সকালে উঠেছি, একবার টাইমটা জাস্ট দেখে নাও, 6:15 মানে 6:05 আমি অ্যারাউন্ড জেগে আছি রাত্রির 2:50 থেকে। কেননা কালকে রাত্রিরে না মানে হঠাৎ করে বৃষ্টি হয়েছে, কিন্তু তবু না একটা কেমন গরম লাগছিল, ঠিক আছে। তো এবারে কালকে আমরা শুয়েও পড়েছি, কোনোদিন এত তাড়াতাড়ি শুই না, তো কালকে তাও শুয়ে পড়েছি। তখন 9:00 10:30, 10:30, 11:15 মধ্যে কালকে শুয়ে পড়েছি। এবার ঘুমিয়ে গেছি আমি, 1:30, 2:00 ঘুম ভেঙে গেছে আর মারাত্মক মানে গরম লাগছিল। তো কালকে ভালোই বৃষ্টি হয়েছে, ঠিক আছে। তো যাই হোক মানে বৃষ্টি হয়েছে, কালকে একটু একটু ঠান্ডা ছিল, কিন্তু রাত্রের বেলা থেকে আবার গরম শুরু হয়েছে। আর এখন চোখ দেখে ফোলা ফোলা লাগছে, আর এই চোখটা আমি জানি না কি হয়েছে, কালকে না এই মনির এই সাইডটায় পুরো লাল হয়ে গেছিল, সাদা পোর্শনটাতে হয়ে গিয়ে না চোখটা মানে কড়কড় কড়কড় করছিল। দাঁড়াও প্লেন যাচ্ছে। তো কড়কড় করছিল, সেখান থেকে না মানে চোখটা কালকে রাত্রে ফুলেও গেছিল, বুঝতে পারছো? এই চোখটা দেখো আর এই চোখটা দেখো, দুটোর মধ্যে না এটা আমার একটু একটু ফোলা লাগছে। যাই হোক চোখটা খুব কড়কড় করছে, হয়তো ঠান্ডা লেগে গেছে। আজকে সকালবেলা উঠেই মানে আমি তো জেগেই ছিলাম, কি করবো, উঠতে কাজ নেই সেইভাবে, তাহলে না উঠেই পড়ি আর শুয়ে থেকে করব কি, ঘরে টুকটাক যা কাজ আছে সেগুলোকে করি। কারণ ঘর পরিষ্কার করা, এই যে বিছানা ফিছানাগুলো সব পরিষ্কার করা, লালটা তো ওই ঘরে ঘুমিয়ে ও জাগা অ্যারাউন্ড 3:30 থেকে 3:30, 4:00 পর্যন্ত জেগে ও আবার মানে ঘুমিয়ে গেছে। আর হচ্ছে তোমার আমি যেন উঠে পড়ি আর শুয়ে থেকে কি করব, তো এখন ঘরের কাজগুলো করে নেব। তো আমার স্নান টান সবকিছু কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ঘরের সমস্ত বাসি কাজ বলো, কালকে রাত্রির মানে কিছু বাসন কালকে মাজা হয়নি, মানে মাজতে পারিনি, কালকে এতটা শরীর খারাপ ছিল। আর বললাম তো এই চোখের একটা প্রবলেম হচ্ছিল, তার মধ্যে শরীরটাও খুব খারাপ ছিল, ওর জন্য আর কালকে রাত্রির আর বাসন টাসন মেজে শুতে পারিনি। তো আজকে সকালেই সব কিছু করলাম, আর এখন স্নানও হয়ে গেছে, এখন অলমোস্ট বাজে 7:00, 1 ঘন্টার মধ্যে সব কাজ কমপ্লিট। আর আজকে ব্রেকফাস্ট বানানোর নেই, কারণ আজকে যেহেতু বাইরে যাচ্ছি তো বাইরে থেকে কিছু ব্রেকফাস্ট করব, দেখি কি করি না করি বাইরে, মানে মেন কথা বাইরে থেকেই করব, এখন করব না, মানে এখন কিছু বানানোর নেই আর কি। তো আমি ভাবছি যে যখন বেরোবো আস্তে আস্তে মোটামুটি একটু লেট হবে, এবারে এসে রান্না সব কিছু করতে গেলে হয়ে যাবে লেট। তো ভাবছি এখন কিছু কিছু রান্নার প্রিপারেশন করে রেখে যাই, কেননা এসে তাহলে কি হবে বলতো, মানে ঝটপট এসেই করে ফেলতে পারবো, আর যদি এখন না করে যাই তাহলে আর এসে না ওই, এবার আমাকে তোমরা জানো মানে আমি কোথাও থেকে ঘুরে আসলে সঙ্গে সঙ্গে না কোনো কাজ করতে পারি না, মিনিমাম 5-7 মিনিট একটু রেস্ট নিয়ে নিই, দেন তারপরে আবার কাজ করি। তো ওর জন্য ভাবছি যে কিছু প্রিপারেশন আগে করে যাই। তো বেরিয়ে পড়েছি, বাসে আছি, তো অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে, প্রায় 8 ঘন্টা মতো। তো চলো আমরাও যাই, আমাদের সাথে সাথে তোমরাও চলো। কত করে নিন, সর্ষেও আছে, সর্ষেও। তো দেখো আমরা এসেছি মাছ বাজার করতে, তো এখানে ভ্যারাইটি অফ মাছ রয়েছে। তার আগে বলে দিই এটা, এই জায়গাটার নাম হচ্ছে বাগমারি, এখানে তোমরা বিভিন্ন ধরনের বিভিন্ন দামের মাছ পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ ইলিশ মাছগুলোর কত বড় বড় রয়েছে, বিভিন্ন ধরনের চিংড়ি মাছ রয়েছে, তোপসে মাছ রয়েছে, এটা বলছিল কাচকি মাছ, তো এই মাছ রয়েছে ওইদিকে, মানে সেই গেরি, তারপরে আরও বিভিন্ন ধরনের এত মাছ রয়েছে, হয়তো অর্ধেকের বেশি মাছের নামই আমি জানি। তো এখান থেকে এখন ইলিশ মাছ না পুরীতে দেখেছিলাম না তোমরা, শুধু দেখো এখানে কত
কত ধরনের মাছ আছে, পাবদা মাছ, চিংড়ি মাছ, মানে ভ্যারাইটি অফ চিংড়ি, ছোটো বড়ো মাঝারি সব ধরনের। আর যে চুনো মাছ বলছিলাম সেগুলোও পাওয়া যাচ্ছিলো। আর দেখো এখানে জ্যান্ত কই মাছও রয়েছে। তারপরে এগুলোকে বলছিল পাঙ্গাস ট্যাংরা, আমি কোনোদিন খাইনি। তো যাই হোক, আরও অনেক ধরনের, লোক দেখছো কীরকম ভিড় করে সব মাছ নিচ্ছে। এদিকে দেখো অনেক, মানে এত ভিড় ছিল না, আমি তোমাদেরকে যে ভালোভাবে দেখাবো সেগুলোও দেখাতে পারছিলাম না। এই সাইডের মাছগুলো হচ্ছে ফলি মাছ, তারপরে ট্যাংরা আছে, তোমার ল্যাটা, দেখো ল্যাটা, ছোটো ছোটো শঙ্কর মাছ, এইসব রয়েছে। শঙ্কর মাছ আমরা খাই না। তো এই বাজারে না নানা রকমের মাছ তোমরা দেখেও দেখো, কত বড় বড় ভেটকি মাছ, চিংড়ি মাছ, তোমাদের যেমন বলছিলাম বিভিন্ন ধরনের ইলিশ মাছ সবার কাছে। দেখো এই ইলিশ মাছগুলো এখানে 1100 টাকা করে বলছিল কেজি। পাবদা মাছও ভর্তি, বড় বড় ভেটকি মাছও রয়েছে, আর তোপসে মাছও প্রায় সব লোকের কাছে আছে এখানে। তো এই বাজার নেওয়া হয়ে গেছে আমাদের মাছ নিয়ে, এবারে বাড়ি ফিরছি। ওই দিকটা ছিল পুরো মাছের বাজার, আর এই দিকটা হচ্ছে নানা রকম সবজি। দেখো ফুলের গাছও বিক্রি হচ্ছে এখানে, টব, মানে সমস্ত কিছু, একটা মানে বলতে পারো বিরাট বড় বাজার, দুটো পাটে বসে। ওই দিকটা মাছ, এদিকে তোমার বিভিন্ন ধরনের ফল, যেমন কলা, আম, লিচু, সামনে জামাই ষষ্ঠী আসছে সেই উপলক্ষে সবাই নিয়ে বসেছে, আর এদিকে মাটানও পেয়ে যাবে। তো দেখো এইখানে এসছি হচ্ছে, একটু ঘুরতে এসছি, কারণ আমি এই বাগমারি বাজারেই প্রথমবার গেলাম, আমি কোনোদিন যাইনি ওখানে। তো প্রথমবার গেছি বলে একটু এটা ওটা সব ঘুরে দেখছি। আর হচ্ছে তোমার এইখানে মেন একটা জিনিস নিতে এসছি, সেটা হচ্ছে যেটা তোমাদের বলছিলাম, বাইরে গিয়ে ব্রেকফাস্ট করব। তো ওই ব্রেকফাস্ট করার জন্যই আর কি এখানে এদিক ওদিক করে দোকান খুঁজে বেড়াচ্ছি আমরা। ফাইনালি বাড়ি চলে এসেছি। আর তোমাদের যে কচুরি ছোলার ডাল দেখালাম না, সেই ওই কচুরি হচ্ছে ছোটবেলায় বাবা যখন আমরা গেছিলাম, আগে বলে দিই, আমরা গেছিলাম হচ্ছে বাগমারি বাজারে কিছু জিনিস কিনতে গেছিলাম। তো ওই যে তোমাদের ছোলার ডাল আর কচুরিটা দেখালাম, তো মানে লুচি ছিল আর কি। তো মানে ওইটা আমার বাবা যখন আগে বাগমারিতে যেত কোনো কাজে, তখন আমার ওই ছোলার ডাল আর লুচি ভীষণ ভালো লাগে, বাবা সব সময়ের জন্য মানে নিয়ে আসতো বাড়িতে। তো যেন লালটুকে বললাম, বাগমাইতে যখন গেছি তাহলে ওখান থেকে একটু ওই বাবা যেটা নিয়ে আসতো ওটা খাওয়া, মানে আমার বাবা নিয়ে আসতো আর কি ছোটবেলায়। তো আজকে ফাইনালি লালটুর সাথে গিয়ে সেই ছোটবেলার স্মৃতিটা আবার ফিরে পেয়েছি, আবার ওই লুচি ছোলার ডাল খেয়ে বাড়ি এসেছি। এই দেখো এরকম বড় সাইজের দুখানা ইলিশ মাছ নিয়ে এসেছি, আর ওখানে তোপসে আছে, আর এটা খোলো একটু লালটু, এখানেও তোপসে আছে। তো মেন গেছিলাম এই ইলিশ মাছ আনতে, তো তোপসেটা পেয়েছি বলে ওটাও একেবারে নিয়ে চলে এসেছি। তো তোমরা গেস করতে থাকো যে ইলিশ মাছটার দাম কত, যদি বলতে পারো আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানিও যে ইলিশটা কত করে নিয়েছে। তোমরা যে যেমন মনে হচ্ছে আমাকে জানিও, আমি আসল দামটা তোমাদেরকে বলে দেবো। এদিকে আমি কিছু কিছু জিনিসের প্রিপারেশন করে গেছিলাম, যেমন হচ্ছে এই ট্যাংরা মাছ হবে আজকে, আর ওদিকে ইলিশ মাছ হবে। তো এই দুটো মাছ আমি বার করে রেখে গেছিলাম সকালবেলা, আর ইলিশ মাছটা করব হচ্ছে আজকে বেগুন আলু দিয়ে। তো বেগুন আলু কেটে রেখেছি, আর এখানে একটু পেঁয়াজ মানে কেটে রেখেছি, ওটা কাটবো, এটা পেঁয়াজটা দেবো এতে, আর বেগুন আলু দিয়ে এ হবে তোমার ইলিশ মাছ। আর এদিকে হচ্ছে আমি মশলা করে গেছি ট্যাংরা মাছের ঝালের জন্য, এখানে মশলা বাটা আছে, আর এখানে একটু গরম মশলা আমি বেটে রেখে গেছি। তো চলো এখন ঝটপট, ও আর একটা জিনিস, এখানে আমি চাল ভিজিয়ে দিয়ে গেছি। ট্যাংরা মাছের ঝালটা এখানে রেডি করে নিচ্ছি। তো পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে যে মশলাটা দিলাম, এর মধ্যে আছে আদা, রসুন, রোস্টেড জিরে, মানে শুকনো খোলায় ভেজে নিয়েছি জিরেটা, সেই জিরে বাটা আর লঙ্কা বাটা।
মাছের ঝালটা রেডি হয়ে গেছে, এরপর আমি ইলিশ মাছটা রান্না বসাবো। আলুটা যে কেটে রেখেছিলাম, তো আলুটা এখানে আগে ভেজে তুলে নিয়েছি, আর এদিকে হচ্ছে তোমার ভাতও ফুটছে, আর যে বেগুনটা কেটে নিয়েছিলাম বেগুনটাও ভেজে নিয়েছি। এখানে তেলের মধ্যে আমি একটু টমেটো দিয়েছিলাম, একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার সর্ষে বাটা দিয়ে দিলাম। আর সর্ষে বাটা বেশিক্ষণ নাড়াচাড়া করবো না, কারণ বেশিক্ষণ রান্না করলে সর্ষে বাটা তিতো হয়ে যায়। এরপরে যে সবজিগুলো ছিল ওগুলোও দিয়ে নাড়াচাড়া করে নেব। যতটা পরিমাণে জল দেবে, মানে ঝোল রাখবে, অতটা জল দিয়ে দেবে। আর মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, কাঁচা মাছ, ঠিক আছে? দেখো ঝোলটা এখানে হয়ে এসছে পুরো, আমি নামিয়ে দেবো। এবারে এর ওপর দিয়ে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। কাঁচা সর্ষের তেল দিলে কি হয়, গন্ধটা বেশ ভালো বেরোয়। দিয়ে আমি এবার এটাকে ঢাকা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো। চলো, রান্না হয়ে গেছে। আর এদিকে একটুখানি সেই ওই কাটা চুনো মাছের ঝাল ছিল, ওটা একটু গরম করে নিয়েছি। রান্না ঠান্না সব কমপ্লিট, ঘরের কাজও সব কমপ্লিট অ্যাজ ইউজুয়াল। সেই খাট ছেড়ে আমি এই ডিভাইনেই শুয়ে আছি। তোমাদের আগেও বলেছি আমার এই ডিভাইনে শুতে ভীষণ ভালো লাগে। তো শুয়ে আছি এখন, এখন অলমোস্ট বাজে দুটো, খিদে পাচ্ছে না। লালটু গেছে স্নানে, তবু বেশি লেট করা ঠিক হবে না। রান্না হয়ে গেছে, তোমাদের তো দেখালাম, তখন বাজে একটা। তো রান্না ঠান্না সমস্ত কিছু কমপ্লিট। এবারে মানে অন্যান্য রবিবারে কি হয়, রান্না হয় না কিন্তু খিদে পেয়ে যায়। এই দুটো রবিবার মিলে আগের রবিবারে টার্গেট করেছিলাম, এই দুটো রবিবার মিলে কি হচ্ছে, মানে রান্না হয়ে যাচ্ছে, খিদে পাচ্ছে না, ঠিক আছে? তো জন্য যাই হোক, এখন দুটো বাজে, ও স্নান করে আসুক, আসলে তারপরে একসাথে খেতে বসবো। আর খিদে পাচ্ছে না ভুল বলা হবে, একটু একটু পাচ্ছে, বাট অন্যান্য রোববারে যেমন রান্না হয় না কিন্তু খিদে পায়, কিরকম মনে পেটে ছুঁচো দৌড়াচ্ছে, সেই জিনিসটা আজকে আর হচ্ছে না। কালকে লিচু এনেছিলাম বাইরে গিয়ে। কতটা ছিল একটু, 1 কেজি 250, 1 কেজি 250 মতো লিচু আনা হয়েছে। লিচুগুলো সত্যি মানে খেতে খুবই মিষ্টি। গুড ইভিনিং এভরিওয়ান। তো তখন দেখতেই পেলে লিচু খেলাম, লিচু খাওয়ার পরে না ঘুমিয়ে গেছি, চোখ দেখে বুঝতে পারছো, মানে এত ঘুমানোর ঘুমিয়েছি, আমাকে যদি এখনো কেউ আরেকবার ধাক্কা মারে আমি আবার ঘুমিয়ে যাব আর কি। তো লালটু ঘুমায়নি, লালটু জেগেই ছিল, আমি ঘুমিয়ে গেছিলাম। আর এখন হচ্ছে তোমার চা বসিয়েছি, কারণ ঘুম থেকে উঠে না গলাটা এখানটা কেমন একটা হচ্ছে। ও চা খাবে বললাম, তেমনিও চা খাই না, তো ভাবলাম একটু চা খাই। তো এখানে চাও বসিয়েছি, চা খাবো, কি দিয়ে খাবো, মুড়ি দিয়ে, শুধু মুড়ি, শুধু মুড়ি আর চা। তো যাই হোক, ঘুমিয়েছি, এখনো উঠে পড়লাম। লালটু বলছিল উঠে পড়ো, নইলে রাত্রেবেলা দেখতে হবে না, রাত্রেবেলা আবার তুমি ঘুমিয়ে যাবে। মানে কি বলতো, এখন যদি আমি ঘুমিয়ে যাই রাত্রেবেলা আমি আর মানে ঘুমাতে পারবো না, ওর জন্য আমি খেলে উঠে গেছে, ও উঠিয়ে দিল। মানে রাত্রেবেলা না ঘুমালে এতটা পরিমাণে কষ্ট হয়, সেটা যার হয় সেই বোঝে, ঠিক আছে? মানে সেই চোখের এগুলো এখনো ভার হয়ে রয়েছে, এইগুলো মনে হয় ঘুমিয়ে যাই আর একটু। তো চলো সন্ধ্যাবেলার ইভিনিং এর চা একটু খাই। তোমরা তো সবাই জানো আমি চা খাই না, তো আজকে একটু খেতে ইচ্ছা করলো বলে খাচ্ছি। সন্ধ্যাবেলা চা খাওয়া কমপ্লিট, আর দেখো লুডো নিয়ে বসে গেছি। তো আর একটা জিনিস, এই লুডোর দেখছো লাল যে ঘরে, ওটার মধ্যে না একটা গুটি নেই। ওর জন্য কি করবো, এই যে কৌটোর ঢাকনাটাকেই গুটি হিসাবে ইউজ করছি, তোমরা কিছু মাইন্ড করো না। তো অনেক দিন পর লুডো মানে খেলছি, কি বলো তো, আগে খুব মনে আছে পরীক্ষা শেষ হতো, ফাইনাল এক্সাম, তখন মানে একটা না মনে নেশা থাকছে যে ফাইনাল এক্সামটা শেষ হলেই লুডো খেলবো। আর শেষ হলেও আমি, মা, দিদি সবাই মিলে লুডো খেলতাম, ঠিক আছে? এত ভালো লাগতো, আবার সেই স্মৃতিগুলো ফিরে পাচ্ছি আস্তে আস্তে। আর এখন কি বলতো, এই ব্যস্ততার সময় না মানে জীবনে এত কাজের চাপ থাকে না, এইসব খেলে হয়ে ওঠা হয় না, একটু ফাঁকা টাইম থাকলেও ঠিক আছে। তো ওর জন্য আজকে যেহেতু সানডে, লালটুকেও পেয়েছি, ওর জন্য একসাথে খেলছি দুজনে। আমাদের খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট, আর রাত্রে যা যাবতীয় যা কাজ থাকে সব আমার কমপ্লিট হয়ে গেছে। এখন অলমোস্ট দেখতে পাচ্ছ 11:15।
তো লালটু ওই ঘরে টিভি দেখছে, এক্ষুনি হয়তো আসবে। আর আমার এখন একটু কাজ আছে, ভিডিও এডিটের একটু কাজ আছে, ভিডিও এডিট করব। তো এই আর কি, আর সকালবেলা তোমাদের সাথে সেভাবে শেয়ার করতে পারিনি। আজকে এমনি আমাদের প্ল্যানিং ছিল যে ওই বাগমারি হচ্ছে, বাগমারি তোমরা অনেকেই চিনবে, মানিকতলার আগে স্টপেজ হচ্ছে বাগমারি, ঠিক আছে? তো ওখানে তোমরা তো দেখলেই বিভিন্ন ধরনের ভ্যারাইটি অফ মাছ পাওয়া যায়, আর রিজনেবল দামেরও আছে, আবার হাইফাই দামেরও আছে। কিন্তু তুমি তোমরা ভিডিওতে ফলো করেছো, বিভিন্ন ধরনের মাছ আছে ওখানে, ঠিক আছে? তো আমরা যখন গেছিলাম, মানে যখন বাড়ি থেকে বেরোচ্ছি, আমি জানি যে পাওয়া যাবে না, কারণ আমরা মেন হচ্ছে আজকে ইলিশ মাছটাই আনতে গেছিলাম। তো আমরা ভেবেছি পাওয়া যাবে না, কারণ কি বলতো, ইলিশ মাছ হচ্ছে এমন একটা মাছ যেটা সবসময় না তোমাদের, মানে সবসময় সবার কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে আমাদের এই ফ্ল্যাটের নিচে যেখানে বাজার বসে, তো ওখান থেকেই যদি পাই তো নিয়ে নেব, কিন্তু পাইনি, ঠিক আছে? কারণ এখানে সবাই সবসময় সব জিনিসটা নিয়ে বসে না, তো আর পাইনি বলে তাই বাগমারি আবার গেছি। তো ওখানে গিয়ে তো দেখলে সবার কাছে প্রায় ইলিশ মাছ, তো নিয়ে এসেছি ইলিশ মাছটা। মানে আমি না মনে মনে ভাবছিলাম পাবো তো, কিন্তু ফাইনালি মনের ইচ্ছাটা পূরণ হয়ে গেছে, পেয়ে গেছি, ঠিক আছে? তো এটাই একটা আনন্দের। তো এই নিয়ে হচ্ছে সেকেন্ড টাইম ইলিশ মাছ আসলো আমাদের ঘরে, তো এই আর কি। তো চলো, এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো ভিডিওটা আর বড় করছি না, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অল করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও দিই তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অতি অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকের ভিডিওটা কেমন লাগলো, আর পারলে একটা লাইক করে দিও। তো চলো, এখনকার মতো টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।